বিরতির পর আবারো আপনাদের স্বাগত। দায়িত্ব নেওয়ার পর থেকে এই মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন জায়গাতে বিভিন্ন দপ্তরগুলোতে পরিদর্শন করছেন এবং বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মসংস্কৃতি ফেরানোর চেষ্টা করছেন। বিভিন্ন সময়ে দেখা গেছে যারা কর্মীরা রয়েছেন তাদেরকে না পেয়ে তাদের শাস্তির যুবকাষ্টেও অবশ্যই ফেলেছেন মন্ত্রী সুধাংশু দাস। এবং মূল উদ্দেশ্য একটাই, যাতে সাধারণ মানুষ পরিষেবা সঠিকভাবে পান এবং কোনোভাবেই যাতে সরকারি কর্মীরা যারা রয়েছেন, কর্মচারীরা যারা রয়েছেন, তারা কোনোভাবেই যাতে ফাঁকি না দিতে পারেন কাজে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই যেটা আবারও পরিদর্শনে গেছেন, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ডেপুটি ডিরেক্টরের কার্যালয়ে পরিদর্শন করেছেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এবং কর্মসংস্কৃতি অনেকটাই ফিরে এসেছে, অনেকটা ভালোভাবে পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ, এমন কথাই কিন্তু বলেছেন মন্ত্রী সুধাংশু দাস। বিগত দিনের যে অনেকটা ভালো পরিষেবা পাচ্ছে সাধারণ মানুষ সেই কথাই কিন্তু তুলে ধরেছেন মন্ত্রী সুধাংশু দাস। কি বলছেন তিনি শুনবো। হচ্ছে যে সমস্ত প্ল্যান বা পরিকল্পনা আমরা দপ্তরে বসে নিয়েছি বা সেক্রেটারিতে বসে নিয়েছি সেগুলি কতটা বাস্তবায়িত হয়েছে, তারা যে কাজগুলি তাদের হাতে দেওয়া হয়েছে সেগুলি তারা কতটুকু ইমপ্লিমেন্ট করেছেন, এই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখার জন্য আমাদের এখানে আসা। আমার সাথে আমাদের দপ্তরের ডাইরেক্টর সাহেব রয়েছেন নীরজ চঞ্চলজি এবং আমাদের এখানকার ডেপুটি ডাইরেক্টর অফিসের অন্যান্য আধিকারিকরাও আছেন। মূলত আমরা দেখার চেষ্টা করছি যে আমরা যে সমস্ত ডিসিশন নিয়েছি আলটিমেটলি কতটা সেটা বাস্তবায়িত হচ্ছে। এবং আমি আজকে দায়িত্ব নিয়ে খুশি হয় বলতে পারি যে আমার যেটা আমরা চেয়েছিলাম, আমরা ফ্রম দ্য ভেরি বিগিনিং যেটা আমি দেখেছি যে সিনারিও এটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমাদের উপস্থিতির সংখ্যা এমপ্লয়ীদের এটাও আমরা বলতে পারি 98% আমরা রিকভারি করেছি। অফিস ওয়ার্ক কালচারও অনেকটাই চেঞ্জ হয়েছে, তারাও মানে হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছেন যাতে মানুষের স্বার্থে সমস্ত কাজগুলি তারা সঠিক সময়ের মধ্যে যেন বাস্তবায়িত করতে পারেন। কিছু একটা জায়গাতে মানে 100% তো আর আশা করা যায় না, তারপরে দুই একটা জায়গাতে আমাদের মনে হয়েছে যে সমস্যা আছে, আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছি সেগুলি যেন তারা ওভারকাম করেন, সেগুলি গ্যাপগুলিকে তারা ফিল আপ করেন। এবং আমরা আশা করছি আগামী দিন আমাদের দপ্তরে 100% ওয়ার্ক কালচারও ফিরে আসবে, আমাদের এমপ্লয়িরা মানে ডিসিপ্লিন মেনটেন করবেন ডিউরিং অফিস আওয়ার, এটা আমি প্রত্যাশা রাখি। কোন ধরনের অসংলগ্নতাকে আজকে লক্ষ্য করতে পেরেছেন? এক দুইটা আমরা পেয়েছি, আমরা ডাইরেকশন দিয়েছি তারা যেন ইমিডিয়েটলি সেগুলিকে রেক্টিফাই করে, এবং এক দুইটা সিরিয়াস ইলিগেশনও আমরা দেখেছি। আমি ডাইরেক্টর সাহেবকেও ইনস্ট্রাকশন দিয়েছি এগুলি যেন সকস করা হয়, এক দুইজনের নামে সিরিয়াস ইলিগেশন আমরা দেখেছি, নেগলিজেন্সি দেখেছি, তো সেইগুলি আমরা আগামী দিন কভার করব, রেক্টিফাই করব। ভিজিট করে কি আপনি খুশি? 98% খুশি। আরও কি বেশ কিছু দপ্তর রয়েছে আপনার যেখানে কর্ম সংস্কৃতিটা ফেরানোর জন্য আপনি বারবার চেষ্টা করছেন? এটা সবাইকেই দায়িত্ব নিতে হবে, এটা শুধু আমার একার মানে ব্যক্তিগত বিষয় নয়, এটা আমাদের রাজ্যের সবাইকে ইনক্লুডিং আমাদের ডিপার্টমেন্টাল যারা স্টাফ আছেন, ইটস এন টিম ওয়ার্ক। এটা এরকম না যে আমরা ডিসিশন নেব মিনিস্টার আর সেক্রেটারি কিংবা ডাইরেক্টর মিলে আমরা করে নেব, এরকম বিষয় না। আমাদের দপ্তরে একদম রাইট ফ্রম গ্রুপ ডি স্টাফ টু মিনিস্টার পর্যন্ত সবাইকে একই সিদ্ধান্তে একই টিম স্পিরিটে কাজ করতে হবে, তবেই আমাদের রাজ্যের মানে প্রত্যাশিত সমস্ত বেনিফিট আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। আমি আবারও আপনাদের মাধ্যমে আমার দপ্তরের বিশেষ করে সমস্ত আধিকারিক যারা আছেন রাইট ফ্রম ব্লক লেভেল থেকে স্টেট লেভেল যারাই কাজ করেন সবার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা যে ডিসিশন নিয়েছি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেটাকে বাস্তবায়িত করতে আপনারা সবাই এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন। আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাস কি বলেছেন এবং তার পাশাপাশি কর্মসংস্কৃতি অনেকটাই ফিরে এসেছে সেই কথাই তিনি বলেছেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।